সোজা বাড়িতে চলে আসলেন, স্ত্রীর কাছে বললেন, স্ত্রী আমার আমার ইমান মনে হয় বিক্রি হয়ে যাবে। তার স্ত্রী বলে, কারণটা কি? তিনি বলেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জন্য 4000 স্বর্ণ মুদ্রাকে হাদিয়া স্বরূপ পাঠিয়ে দিয়েছে। তার স্ত্রী বললেন, তাহলে তুমি এগুলা গ্রহণ করো। তিনি বললেন, না এগুলো আমি গ্রহণ করব না, এগুলো আমি গ্রহণ করতে পারবো না। এগুলো আমি এগুলা দিয়ে আমি একটা ব্যবসা করতে চাই, এগুলো আমার ব্যক্তিগত কোনো কাজে লাগাবো না, এই টাকাগুলো দিয়ে আমি একটা নিজের ব্যবসা করতে চাই। তার স্ত্রী বললেন, কি এমন ব্যবসা আছে? বলল, স্ত্রী আমার, এই টাকাগুলো দিয়ে যদি আমি একটা ব্যবসা করি, যে ব্যবসার মধ্যে কোনো লাস নাই, কোনো লস নাই, সেই ব্যবসাটি হলো আমি আমার রবের সাথে ব্যবসা করতে চাই, আমি আমার প্রভুর সাথে ব্যবসা করব। বা কীভাবে আপনি আপনার রবের সাথে ব্যবসা করবেন? তিনি বললেন, এই টাকা যেগুলো আমি পেয়েছি, এগুলো আমি একটাও আমার নিজের কাজে ব্যবহার করব না, এই সবগুলোকে আমি এতিম মিসকিন গরিব অসহায় যারা আছে তাদের সকলের মাঝে বিতরণ করে দিতে চাই। এই টাকার লোভ লালসা আমার মধ্যে নাই। সম্মানিত হাজিরিন সমস্ত উপস্থিত আমার, আমি যে কথাগুলো বললাম, একটা রাষ্ট্রীয় প্রধান হওয়ার জন্য যদি এত কিছু দরকার নাই, এর অর্ধেকটুকু পর্যন্ত যদি আমাদের দেশে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে আমাদের সমাজের যুবকদের চরিত্র আরও উন্নত হয়ে যেত, সাথে সাথে ডিজিটাল বাংলাদেশ ঠিক তখনই তৈরি হয়ে যেত। আমার তো হাজিরিন, নামাজের সময় হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, এতক্ষণ ধরে যা কিছু আলোচনা করলাম, একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যেগুলো দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বড়দেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবং সাথে সাথে যে সমস্ত উপস্থিত বৃন্দ এখানে আছেন তাদেরকেও আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের উযু নেই তারা উযু করে আসি, এখানেই নামাজ হবে ইনশাআল্লাহ, এখানেই নামাজ হবে। আর উযু করতে কত হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ চলবে।